हर हर महादेव। वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आज आबार एकटा नतून भिडियो निये आबार आमि चले एसेछि। तो आजकेर ए भिडियोटा किन्तु कोनो रकम ब्लगिंग भिडियो नय, आजकेर भिडियोटा होच्छे आमार सबथेके भालो लागार भालोबासार जायगा देवभूमि उत्तराखंड अर्थात केदारनाथ। तो এই কেদারনাথে এখন আপনারা অনেকেই ভাবছেন যাবেন যাবেন, তো এই জন্য আমি ঠিক করলাম কি এই আপনাদেরকে দু একটা ইনফরমেশন জানিয়ে রাখি, তাতে আপনারা যারা যাব ভাবছেন তাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তো চলুন, এখানে যেতে গেলে আপনাদেরকে ঠিক কি কি করতে হবে, কি কি দেখতে পাবেন, কি কি আছে সবটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন, কেদারনাথ মন্দিরে গেলে তো অবশ্যই বাবা মহাদেবকে দেখতে হবে, আর তারই পিছনে আছে শঙ্করাচার্যের মন্দির। আর এখানে আমরা কিভাবে যাব, কোথা থেকে যাব, কোথায় বাস স্ট্যান্ড, কোথায় ট্যাক্সি স্ট্যান্ড বা কোথাও পার্সোনাল গাড়ি, কেদারনাথ যাওয়ার জন্য আদর্শ টাইম বা কখন গেলে স্নোফল পাবেন, বিশেষ করে কখন গেলে কত টাকা খরচ হতে পারে, এই সমস্ত কিছু আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আমার নতুন নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি দিলেই যদি চলে যায়। চলুন হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করি। তো চলুন এবার বলি কেদারনাথ যাওয়ার বেস্ট টাইম কখন। এবছর 2023 সালের এপ্রিল মাসের 25 তারিখ থেকে কেদারনাথ মন্দির খুলে দেওয়া হবে সকল ভক্তদের জন্য, কিন্তু আর বন্ধ হবে দিওয়ালির পর, ভাইফোঁটার সময় থেকে এই মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে। চারধাম যাত্রা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কিন্তু কেদারবতী ওয়েবসাইটে আপনাদের নিজস্ব নাম নথিভুক্ত করতে হবে। আর সেই নামটা আপনারা কীভাবে নথিভুক্ত করবেন আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লাস আমি আমার এই স্ক্রিনে ওই ওয়েবসাইটটা শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই সেখানে নিজেদের নাম নথিভুক্ত করে তবেই কিন্তু যাবেন। কেদারনাথ মন্দির যাওয়ার জন্য আমরা গেছিলাম আসানসোল থেকে হরিদ্বার স্টেশন, এই হচ্ছে হরিদ্বার স্টেশন। আর হরিদ্বার স্টেশনে আমরা নেমে তারপরে আমরা এখানে হরিদ্বার স্টেশনের বাইরে বিভিন্ন রকম বাসের সুযোগ সুবিধাও রয়েছে। হরিদ্বার থেকে আমরা কেদারনাথ মন্দির যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে আপনারা বিভিন্ন রকম ট্যাক্সি বাস গাড়ি সমস্ত রকম পেয়ে যাবেন। তো আমরা প্রথমে গেছিলাম সোনপ্রয়াগ, আর সোনপ্রয়াগে গিয়ে আপনারা প্রাইভেট ট্যাক্সি বা বাস বা কার বিভিন্ন রকমের জিনিস কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আর এই হচ্ছে সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড। কেদারনাথ পৌঁছাতে গেলে আপনাদেরকে, আমি গেছিলাম আসানসোল থেকে, যেহেতু সেহেতু আপনারা যেখান থেকে যাবেন, তো আসানসোল থেকে আমরা গেছিলাম হরিদ্বার পর্যন্ত। আর হরিদ্বারের বাইরে বিভিন্ন রকমের বাস, ট্রেন, অটো, প্রাইভেট কার বিভিন্ন রকমের, হরিদ্বারের প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই কিন্তু আপনাদের চোখে পড়বে বিভিন্ন রকমের যানবাহন। তো আপনাদের যেটা সামর্থ্যের মধ্যে কোলাবে বা যেটা আপনারা সেই সময়ে পেয়ে যাবেন, তো আমার মনে হয় দেরি না করে সেইটা ইউজ করাটাই ভালো। আর আমরা ওখান থেকে হরিদ্বার পৌঁছে গেছিলাম, আর আমরা হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার জন্য এই একটি ট্রাভেলার বুক করেছিলাম, এটা কিন্তু আমাদের পার্সোনাল ছিল। আর যেহেতু আমরা অনেকগুলো প্যাসেঞ্জার ছিলাম, তো সেহেতু এটা আমাদের কিন্তু খুব কমফোর্ট হয়েছে এবং খুব ভালোও হয়েছে, কেন কি একসঙ্গে অনেকজন যখন যেতে হবে তখন তো ছোটো গাড়িতে বা ছোটো ট্যাক্সিতে হবে না, তো সেই কারণে আমরা একটা বড় ট্রাভেলার বুক করেছিলাম। আর সেটা কিন্তু আমরা এজেন্সি থেকে গিয়ে এখানে বুক করে নিয়ে এসেছিলাম এই ট্রাভেলারটিকে। এই ট্রাভেলারটিতে আমরা সোনপ্রয়াগ অবধি গিয়েছিলাম। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড কিন্তু অন্য গাড়িতে যেতে হতো, তাই আমরা এই ট্রাভেলারটা সোনপ্রয়াগ অবধি আমাদের কিন্তু লাস্ট সীমা ছিল। আর আমরা কেদারনাথ যাওয়ার জন্যে সোনপ্রয়াগে যখন পৌঁছেছিলাম তখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আর এখান থেকে আমরা ওই রাত্রেবেলাতেই গৌরীকুণ্ড পৌঁছেছিলাম। তো গৌরীকুণ্ড যখন পৌঁছেছিলাম তখন আর ভিডিও করে আপনাদেরকে দেখাবার মতো পরিস্থিতি ছিল না, তো সেই কারণে এই দেখুন গৌরীকুণ্ডের কিন্তু হোটেল, গৌরীকুণ্ডে কিন্তু প্রচণ্ড হোটেল সস্তা। তো আপনারা যারা ট্রেকিং করে যাও ভাবছেন, আমার মনে হয় যে তাদেরকে গৌরীকুণ্ডে গিয়ে থেমে থাকাই উচিত, কেন কি গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যেতে ট্রেকিং করে অনেকটা সুবিধা হয়। আর যদি সোনপ্রয়াগ থেকে আপনারা গৌরীকুণ্ড যান তারপর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ট্রেকিংয়ে যান, তাহলে আমার মনে হয় আরও দু তিন ঘন্টার সময় আপনাদের এক্সট্রা লেগে যাবে এবং এনার্জিটাও খানিকটা হলেও কমে যাবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে সোনপ্রয়াগ থেকে যেভাবেই হোক না কেন গৌরীকুণ্ডে এসে নাইট স্টে করার। আপনারা যারা ট্রেকিং করে যাবো ভাবছেন তাদের জন্য আরও একটা আমাকে কথা বলে দিতে হবে,
যে আপনারা যাওয়ার সময় যারা প্রথমবার যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই 50 টাকার বিনিময়ে এরকম কিন্তু একটি লাঠি আপনাদের সঙ্গে অবশ্যই রাখবেন। এই লাঠিটি আপনাদেরকে যাওয়ার সময় যতটা না হেল্প করবে, ফিরে আসার সময় মানুষ অতিরিক্ত ক্লান্ত হয়ে যায়, তাই এই লাঠিটাই ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। মানে পুরো আপনার শরীরের ভরটা কিন্তু এই লাঠিটার উপর দিয়েই নিয়ে আসা হয়। তো অবশ্যই কিন্তু সাথে একটা আপনাদের লাঠি অবশ্যই রাখবেন। আর যারা ট্রেকিং করে যাচ্ছেন তারা তো অ্যাডভেঞ্চার পুরোটাই পাবেন, আর যারা ট্রেকিং করছেন না, যারা ভাবছেন ঘোড়ায় যাব, তো তারা কিন্তু অবশ্যই একটা বার্গেনিং করে নেবেন। কেন কি আপনারা বার্গেনিং না করলে কিন্তু দাম কমবে না। তো যারা যাচ্ছেন তারা কিন্তু সেই মুহূর্তে অবশ্যই কিন্তু ঘোড়াওয়ালাদের সাথে বার্গেনিং করে নেবেন, অথবা যারা ঘোড়া ছেড়ে পিট্টুতে যাচ্ছেন তারাও কিন্তু বার্গেনিংটা করে নেবেন। কেন ওরা নিজেদের মতো করে একটা রেট বলে, আপনাদেরকে সেই জায়গা থেকে বার্গেনিং করে নিজেদের সাধ্যের মতো করে নিয়ে আসতে হবে। মোটামুটি সন্ধ্যাবেলাতেই কিন্তু আমরা কেদারনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছে যেতে পারি। আর তার জন্যে যেহেতু আপনারা ট্রেকিং করে নিয়েছেন, ট্রেকিং করে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা, তো সেই কারণে মোটামুটি গ্লাসিয়ার দেখতে দেখতে আমরা কেদারনাথ মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটা কিন্তু বেস ক্যাম্পের কাছে। তো বেস ক্যাম্পের কাছে পৌঁছে যাওয়া মানে পুরোটাই সমতল, একটু আর 1 ঘন্টার মতো রাস্তা থাকে। তো সেখান থেকে আমরা এবারে যাব কেদারনাথ মন্দিরের দিকে। আরও একটা কথা বলে রাখি, যেটা আমরা ফেস করেছিলাম, যদি আপনাদের কাছে লিকুইড ক্যাশ না থাকে তো ওখানেই বেস ক্যাম্পের ঠিক আগেই সমতল জায়গাটার বাঁ দিকে একটা দোকান আছে, যেখানে আপনারা আপনাদের মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে ওনাকে 100 টাকা মূল্যে আপনাদেরকে কিন্তু টাকাটা ওনারা রিটার্ন করবেন। রাত্রি হয়ে গেলে এই তাঁবুগুলোতে কিন্তু আপনারা থাকতে পারেন, তার জন্য কিন্তু একটা অ্যামাউন্ট ধার্য করা আছে। আর এদিকে যেহেতু স্নোফল হচ্ছে, আরও একটা কথা বলে রাখি, মানে যেটা আমরা সেই মুহূর্তে সাফার করেছিলাম, কেন কি আমার মেয়েকে নিয়ে গিয়ে, তো আপনারা যারা এরকম টাইমে যাবেন আর যদি এরকম স্নো পান আপনারা, তো অবশ্যই যখন আপনারা হোটেল থেকে বেরোবেন তখন জুতোর ভেতরে যে মোজাটা পরবেন সেই মোজাটা কিন্তু প্লাস্টিকে দিয়ে কভার করে রাখবেন। তাহলে কি হবে, যখন এই স্নো পড়বে তখন মোজাটা ভিজবে না, আর মোজা ভিজে গেলে কি হয়, পুরোটাই ঠান্ডা লাগবে। যত উপরে উঠবেন আপনারা মন্দিরের কাছাকাছি তত কিন্তু ঠান্ডা হাওয়া আরও বেশি করে বইবে। তো সেই কারণে আমি বারবার এটা সাজেস্ট করব আপনাদেরকে যে অবশ্যই যেন যখন জুতো মোজা পরবেন মোজার উপরে কিন্তু একটা প্লাস্টিক কভার অবশ্যই পরবেন। এবার বলি, যত উপরে যাবেন ততই কিন্তু প্রথম দিকে খুব এনার্জি নিয়ে মানুষ যায় এবং খুব তাড়াতাড়ি হাঁটতে থাকে, সেটা কিন্তু প্রথম ভুল। তাড়াতাড়ি করে হাঁটার কোনো প্রয়োজন নেই, একরকমভাবে আপনাদেরকে হাঁটতে হবে। আর রাস্তায় যেতে যেতে দুদিকে কিন্তু অনেক লিকুইড জিনিসের দোকান পড়বে, শশা ফল টল বিভিন্ন রকমের খাবার দোকান পড়বে। আর ওইদিককার পাহাড়ি এলাকায় তো ম্যাগি তো খুবই একটা ফেমাস ডিশ, তো অবশ্যই ম্যাগিও পড়বে। তো আমার মনে হয় যে খাওয়া দাওয়া করার পর কিন্তু লিকুইড একটুকু কোনো যে কোনো ড্রিঙ্ক অবশ্যই কিন্তু সাথে রাখবেন, তাতে কিন্তু এটাতে সুবিধাই হবে। তো লিকুইড ড্রিঙ্ক থাকলে কি হয়, হঠাৎ করে চলতে চলতে যদি জল কোনোভাবে শেষ হয়ে যায়, যেহেতু ব্যাগ বেশি ভারী করা যায় না তো জলের পরিমাণটাও কম নেওয়া হয়, তো যেহেতু জল আপনারা পাবেন না সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে এই লিকুইড পানীয়গুলোই কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। আর আপনাদেরকে মানে আপনাদের যে স্ট্রেন্থ স্ট্যামিনা সেটাও কিন্তু ধরে রাখতে এই লিকুইড জিনিসগুলোই সাহায্য করবে। তাহলে অবশ্যই কিন্তু লিকুইড বোতল অবশ্যই হাতের গোড়ায় রাখবেন। অবশেষে যখন মন্দিরের কাছে পৌঁছাবেন তার আগে কিন্তু আপনাদেরকে শীতের পোশাক খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে নিতে হবে, তার কারণ যত উপরে উঠবেন তত কিন্তু ঠান্ডা জাকিয়ে ধরবে। আর অবশ্যই কিন্তু উলের জিনিসপত্রগুলি আগে ভরে রাখবেন। আর আগেই বললাম মোজার ভিতরে কিন্তু অবশ্যই একটা প্লাস্টিক কভার করে রাখবেন। তো যাই হোক, এইগুলো সঙ্গে করে রাখলে আমার মনে হয় না আপনাদের কোনো রকম অসুবিধায় আপনারা পড়তে পারেন। তো চেষ্টা করবেন এইগুলো যেন সবসময় ক্যারি করা যাবে। আর এই হচ্ছে সন্ধ্যের ভিউ। তো আমরা পৌঁছাতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম আমার মেয়ে থাকাকালীন, মোটামুটি 8 থেকে 10 ঘন্টা লাগে, কিন্তু আমাদের প্রায় 11 ঘন্টার উপর লেগেছিল। তো ওখান থেকে আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে পরের দিন ভোরবেলায় পৌঁছে গেছিলাম ভৈরবনাথের মন্দিরে। আর এখানে ভৈরবনাথের মন্দিরটা এই কেদারনাথ মন্দির থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত এই ভৈরবনাথের মন্দির। তো এই মন্দির আমরা দেখে তারপরে নিচে নেমে এসেছিলাম। আর এই মন্দিরের বাইরে নিচের দিকটা থেকে হেঁটে হেঁটে এলাম কেদারনাথ মন্দিরের দিকে, কেন কি তারপরে আমাদেরকে নিচে এতটা পর্যন্ত গৌরীকুণ্ড পর্যন্ত আমাদেরকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হতো। তাই সকালবেলায় আমরা ভোর 4টে নাগাদ লাইন দিয়ে সেখানে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি এলাম।
আর অবশ্যই কিন্তু রেনকোট রাখবেন। এই দেখেছেন, রেনকোট না থাকলে কিন্তু ওখানে একদমই চলবে না। কখন কোথায় কিভাবে যে বৃষ্টি শুরু হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আর আমি দেখুন প্লাস্টিক কিন্তু মুড়েই রেখেছি, দেখতে খুবই খারাপ লাগছে, কিন্তু ওখানকার সিচুয়েশন পরিস্থিতি এমনই যে আপনাকে পুরোটাই ঢেকেই রাখতে হবে, তা নাহলে কিন্তু এত ঠান্ডা আপনি এক পাও কিন্তু চলতে পারবেন না। তো চলুন, আমার ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু ইনফরমেটিভ, তো অবশ্যই কিন্তু ভিডিওটা আবার আপনাদেরকে বলছি, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও যাতে পেতে পারেন তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। হর হর মহা।